উত্তরের সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট থানামোড় জলপাইগুড়ি। নমস্কার, আমি ঋতুপর্ণা, শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। ওরা সাধারণ জনপদ থেকে বহু দূরে থাকলেও এই সংকটের মুহূর্তে ওদের ভোলেনি শহুরে সমাজ। বনবস্তিদের মুখে আহার তুলে দিল গণেশ পূজা কমিটি। করোনা সংকটে দুস্থ মানুষের মধ্যে ত্রাণ বঞ্চন অব্যাহত। এদিকে রাজ্যে রেশন বঞ্চন নিয়ে ক্ষোভ প্রকাশ কংগ্রেসের, পথে নেমে প্রতিবাদ সিপিএমের। লকডাউন সফল করতে কোতোয়ালি থানায় বিশেষ বৈঠক। গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট জলপাইগুড়ির নতুন ফ্যামিলি মাল্টিকুইজিন রেস্টুরেন্ট। নতুন খাবারের স্বাদ চাখতে পরিবার ও বন্ধুদের সাথে আজই চলে আসুন গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট থানা রোড জলপাইগুড়ি। লকডাউনের ফলে ডুয়ার্সের বনবস্তির মানুষেরা সব থেকে খারাপ অবস্থায় আছে। বহু বনবস্তির মানুষ মাছ মাংস তো দূরের কথা, দুবেলা পেট ভরে খেতেই পাচ্ছে না। এরকম এক বনবস্তি মালবাজার মহকুমা তার ঘেরা জঙ্গলের মেজ বস্তির বাসিন্দারা। লকডাউনের পর থেকে সব কাজকর্ম বন্ধ এই এলাকার প্রায় 1,500 মানুষের। জঙ্গলের ভেতরে থাকার জন্য এরা দুবেলা খেতেও পারছে না, সরকারি সাহায্য দূরের কথা। কেউ কিছু সাহায্য করলেই খাওয়ার জোটে এই মেজ বস্তি এলাকার মানুষদের। তাই এই সব মানুষদের পাশে দাঁড়ালো শিলিগুড়ি আশ্রম পাড়ার রাজীব মোড় গণেশ পূজা ওয়েলফেয়ার কমিটি। রবিবার দিন দুপুরে এই মেজ বস্তি এলাকায় গ্রামের মানুষদের নিয়ে সামাজিক দূরত্ব মেনে এক বনভোজনের আয়োজন করা হয়। এলাকার সকল মানুষকে পেট ভরে খাওয়ানো হয় ভাত, মুরগির মাংস, ডাল, পাঁপড় ভাজা, স্যালাড, এবং ছোট বাচ্চাদের জন্য ছিল দুধ, বিস্কুট, কেক এবং চকলেট। এই সংগঠনের সম্পাদক রাজু দাস বলেন, শহরের মানুষ এই দুর্যোগে ভালো মন্দ খেয়ে বেঁচে আছে, কিন্তু এই সকল বনবস্তির মানুষের অবস্থা খুবই খারাপ। কোনো মানুষ এদের কথা মনে করছে না। আমরা ওদলাবাড়ির স্বেচ্ছাসেবী সংগঠন ন্যাসের সহযোগিতায় মেজ বস্তিতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। তিনি আরও বলেন, করোনায় মানুষের মৃত্যু হচ্ছে, কিন্তু না খেতে পেয়েও কেউ যাতে মারা না যায় তাই আমরা প্রত্যন্ত গ্রামে এবং বনবস্তি এলাকায় এইভাবে মানুষের কাছে গিয়ে রান্না করে ভালো কিছু খাবার তুলে দিচ্ছি। আমাদের মতো যাতে সবাই এই গরিব মানুষের পাশে দাঁড়ায় সেই আবেদন করছি সবার কাছে। এ ব্যাপারে তারঘেরা বন দপ্তর এবং কাঠামবাড়ি বন দপ্তরের রেঞ্জার শুভজিৎ মৈত্র কাজী শাহাবুদ্দিন বলেন, এই বনবস্তির মানুষের জঙ্গলে কাজ ছাড়া অন্য কোনো কাজ নেই, কিন্তু লকডাউনের জন্য সেই কাজও বন্ধ। তাই এইসব বনবস্তির মানুষেরা ভালো মন্দ খাওয়ার বহুদিন যাবৎ খেতে পাচ্ছে না। তাই রবিবার শিলিগুড়ির কিছু মানুষ এইভাবে গ্রামের মানুষদের যেভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করল তা সত্যিই প্রশংসনীয়। তাই রবিবার শিলিগুড়ির কিছু মানুষ এভাবে গ্রামের মানুষদের যেভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করল তা সত্যিই প্রশংসনীয়। এলাকার বনবস্তির বাসিন্দা সঞ্জয় সৈব্য, সুধীর সৈব্য, উমেশ মাঝিদের বক্তব্য, লকডাউনের পর থেকে আমরা ডাল ভাত খেয়েই বেঁচে আছি, মাংস খাওয়ার মতো ভাগ্য হয়নি, তবে আজ পেট ভরে মাংস ভাত খেলাম, এর জন্য সবাইকে ধন্যবাদ। তাদের বক্তব্য, এই গরিব মানুষদের পাশেই লকডাউনের মধ্যে মানবিক মানুষদের দেখতে পেলাম। এই জায়গাটা আমরা একটু শুনেছি, বিভিন্ন মানে মাধ্যম দিয়ে শুনেছি যে এই জায়গাটা, এটা এটা হচ্ছে একটা জঙ্গলের মধ্যে কি একটা বস্তি, মেজ বস্তি। তো এর নাম শুনছি এখানে এই এই মহামারীর মধ্যে তো এদের কাছে কোনো ত্রাণ এখন পর্যন্ত পৌঁছায়নি, এরা মানে খুব কষ্টের মধ্যেই আছে। তো তারপরে আমরা একটা এখানে এখানে একটা এনজিও আছে ন্যাস, এদের মাধ্যম দিয়ে শুনলাম, এরাও এদের শহর এদের এদের মাধ্যমে শুনলাম যে এরা খুব কষ্টে। তারপরে আমরা চিন্তা করলাম, আমরা এখানে আজকে খাবার ব্যবস্থা করেছি, প্রায় 1,000-এর উপরে লোক আছে এখানে। পুলিশ আধিকারিকের ছবি সম্বলিত পোস্টার ছাপানো হলো করোনা সচেতনতা প্রচারে। নো মাস্ক নো সেল। জলপাইগুড়ি দিনবাজার কমিটির পক্ষ থেকে করোনা মোকাবিলায় সচেতনতা প্রচারের পোস্টারে এবার ব্যবহার করা হলো পুলিশ আধিকারিকের ছবি। সামাজিক দূরত্ব, মাস্ক ব্যবহার, লকডাউনে গৃহবন্দী অবস্থায় একঘেয়েমি কাটানো সহ জলপাইগুড়িতে করোনা মোকাবিলায় অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা রয়েছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি বিশ্বাসরায় সরকারের। পাশাপাশি লকডাউন আইন ভাঙায় প্রচুর মানুষকে গ্রেফতারও করেছেন তিনি। এহেন পুলিশ আধিকারিকের শহরে গ্রহণযোগ্যতা অনেক বেশি বলে
মনে করছে জলপাইগুড়ি দিন বাজার ব্যবসায়ী সমিতি মহল। মিটিং ডেকে সিদ্ধান্ত নিয়ে ছাপানো হলো তার ছবি লাগানো পোস্টার। শতাব্দী প্রাচীন জলপাইগুড়ির দিন বাজারে গেলে প্রতিটি দোকানের সামনে এখন দেখা যাবে জলপাইগুড়ি আইসি কোতোয়ালি থানার বিশ্বাসত্রয় সরকারের ছবি সম্বলিত একটি পোস্টার, যাতে তার মুখে মাস্ক লাগানো ছবি, আর সেই পোস্টারে লেখা আছে নো মাস্ক নো সেল। বাজারের ব্যবসায়ী অজয় পাল জানান, মাস্ক ছাড়া আমরা কাউকে কোনো জিনিস দেব না, এটা আমাদের সিদ্ধান্ত। ব্যবসায়ী সমিতির এক্সিকিউটিভ কমিটির সদস্য সুমিত কুমার বসুর কাছে আমাদের প্রতিনিধি প্রদ্যুৎ দাসের প্রশ্ন ছিল, সচেতনতা পোস্টারে আইসির ছবি ব্যবহার করলেন কেন? উত্তরে তিনি জানান, শহরে ওনার একটা গুড ইমপ্রেশন আছে, ওনার ছবি দেখলে মানুষ আরেকটু মানবে, তাই ওনার ছবি ব্যবহার করা হয়েছে এবং তাদের আশা আরও ভালো ফল পাওয়া যাবে। সচেতনতা পোস্টারে তার ছবি ব্যবহার এ নিয়ে অবশ্য কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হয়নি বিশ্বাসত্রয় সরকার। ঘটনায় জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার শ্রীকান্ত জগন্নাথ রাও ইলিয়ার জানান, এ বিষয়ে তার কিছু জানা নেই, খোঁজ নেবেন। অভিনব উদ্যোগ দেখতে পাচ্ছি কেন? বাজারে যাতে আমাদের কেউ মাস্ক না পরে আসলে তাকে যাতে জিনিসপত্র বিক্রি না করা হয়, এবং আমরা দোকানদাররাও ব্যবসায়ীরাও মাস্ক না পরে সোশ্যাল ডিস্টেন্সিং এবং স্বাস্থ্য দপ্তরের সব নির্দেশ না মেনে আমরা কোনো ব্যবসা করবো না, করতেও দেবো না। এবং এই করোনা মোকাবিলা করার জন্য এটা খুব জরুরি আছে, তো সেই জন্য আমাদের এই স্টেপটা নিতে আমরা বাধ্য হলাম। কি করলেন? কি পোস্টারে কি লেখা আছে? পোস্টারে লেখা আছে নো মাস্ক নো সেল, যে মাস্ক না পরে আসলে কোনো কাস্টমার কোনো জিনিস পাবে না, তাকে কোনো জিনিস বিক্রি করা হবে না। এবং আমাদের মিটিংয়ে এটা ডিসিশনও নেওয়া হয়েছে যে আমরা দোকানদাররাও মাস্ক না পরে স্বাস্থ্য দপ্তরের নিয়মগুলো না মেলে ব্যবসা পরিচালনা করবো নিয়ম মেনে সব। করোনা ঠেকাতে ফ্রন্ট লাইনে কর্মরত পুলিশ আধিকারিকের মাধ্যমে সবাইকে সংবর্ধনা দেওয়া হলো রবিবার। লকডাউনের মধ্যে দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছেন পুলিশ কর্মীরা, তাই জলপাইগুড়ি পান্ডাপাড়ার পরিবেশ ও পশুপ্রেমীদের পক্ষ থেকে বেশ কয়েকজন যুবকেরা জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসিকে ফুল দিয়ে সংবর্ধনা জানান। পরিবেশ ও পশুপ্রেমীদের পক্ষ থেকে জানানো হয়, যেহেতু লকডাউনের মধ্যে নিজেদের দায়িত্ব পালন করে চলেছেন পুলিশ কর্মীরা, তাই থানায় এসে ছোট্ট একটি সংবর্ধনা তাদের দেওয়া হলো। করোনা মোকাবিলায় বন্ধ থাকলো ওদলাবাড়ির সাপ্তাহিক হাট। শনিবার গ্রাম পঞ্চায়েত থেকে ঘোষণা করা হয় রবিবার ওদলাবাড়িতে সাপ্তাহিক হাট হবে না এবং কোনো দোকান খোলা যাবে না। সেই মতো সকাল থেকে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তাঘাট জনশূন্য। হাটের পাশাপাশি মুদি দোকান, মাছ বাজার, সবজি বাজার, মিষ্টির দোকান সবই বন্ধ, শুধুমাত্র ঔষধের দোকান খোলা রয়েছে। এদিন সকাল থেকে বিভিন্ন এলাকার মানুষ হাট এবং বাজার করতে এসে খালি হাতে ঘুরে যায়। কেউ কেউ বলেন, তাদের জানাই ছিল না এইভাবে সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। তবে এই বন্ধে খুশি সাধারণ মানুষ। তাদের বক্তব্য, এরকম লকডাউন হলেই আমরা করোনা ভাইরাসকে হারাতে পারব, কিছুদিন কষ্ট করলেই এর ফল ভালো হবে। উল্লেখ্য, গত সপ্তাহে ওদলাবাড়িতে যে হাট হয়েছিল তাতে মানুষের ভিড় উপচে পড়েছিল, তাই এই ভিড় এড়াতেই গ্রাম পঞ্চায়েত হাট বন্ধের সিদ্ধান্ত। তবে আগামীকাল থেকে সামাজিক দূরত্ব মেনে ডেলি মার্কেট হবে, তাতে খুব দরকার ছাড়া যাতে মানুষ বাজারে বের না হয় তা প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয়েছে। গ্রাম পঞ্চায়েতের এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ। সকলের দাবি, এইভাবে সিস্টেমেটিকভাবে মানুষ চললে খুব তাড়াতাড়ি লকডাউন উঠে যাবে। করোনা মোকাবিলায় এগিয়ে এলো জলপাইগুড়ির টাচ নার্সিং হোম কর্তৃপক্ষ এবং বিশিষ্ট চিকিৎসক সুমন্ত্র মুখার্জি। করোনা ভাইরাস রুখতে রাজ্যের লড়াইয়ের পাশে থাকার জন্য আসলেন জলপাইগুড়ির টাচ নার্সিং হোম কর্তৃপক্ষ উত্তরবঙ্গের বিশিষ্ট চিকিৎসক সুমন্ত্র মুখার্জি। রবিবার সকালে জলপাইগুড়ি জেলা শাসকের মাধ্যমে মোট 1.5 লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করা হয়। এ নিয়ে বিশিষ্ট চিকিৎসক সুমন্ত্র মুখার্জি জানান, টাচ নার্সিংহোমের পক্ষ থেকে 50,000, নার্সিংহোমের ম্যানেজিং ডিরেক্টর সৌম্যদীপ ঘোষ 50,000 এবং আমার ব্যক্তিগত 50,000 টাকার তিনটি চেক জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হয়। তিনি আরও জানান, জলপাইগুড়ির অনেক ব্যক্তি ও সংস্থা এগিয়ে আসছেন, আমরা সাধুবাদ জানাই তাদের। করোনা রুখতে আমাদের সবাইকে লড়াই চালিয়ে যেতে হবে। 50,000 এক টাকার একটা চেক মাননীয় আমাদের জেলা শাসক মিস্টার অভিষেক তিওয়ারি মহাশয়ের হাতে আমরা সবাই দিতে এসেছি, টাচ নার্সিংহোমের ডিরেক্টররা ওনাকে দিয়ে গেলাম।
এটা ওয়েস্ট বেঙ্গল স্টেট রিলিফ ফান্ডের জন্য আমাদের এই সামান্য অর্থ যাতে বিভিন্ন কাজে লাগে তার জন্য আমরা এটা প্রদান করি। পাশাপাশি আপনি এবং আরও কে? পাশাপাশি আমি জলপাইগুড়ির ডক্টর সুমন্ত মুখার্জি ডাক্তারবাবু হিসাবে ওয়েস্ট বেঙ্গল স্টেট রিলিফ ফান্ডে আমি ব্যক্তিগতভাবে 50,000 টাকা ডোনেট করলাম। আরেকজন দিলেন? আর আমাদেরই টাচেরই ডিরেক্টর আমাদের সৌম্যব্রত ঘোষ, উনিও ওনার ব্যক্তিগতভাবে 50,000 টাকা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ওয়েস্ট বেঙ্গল স্টেট রিলিফ ফান্ডে 50,000 টাকা উনিও ব্যক্তিগতভাবে আজকে এই তিনটে চেকই আমরা আমাদের মাননীয় জেলা শাসকের হাতে আমরা দিলাম। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশের অভিযানে উদ্ধার প্রচুর নকল মদ এবং মদ তৈরির সরঞ্জাম। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ বাহিনী সূর্য সেন কলোনি ই ব্লক এলাকায় অভিযান চালিয়ে বাচ্চু খানকে গ্রেফতার করে। তার বাড়ি থেকে উদ্ধার হয় প্রচুর নকল মদ এবং মদ তৈরির নানান সরঞ্জাম। ধৃত বাচ্চু খানকে রবিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তি লকডাউনের সময় মদের ব্যাপক চাহিদা থাকায় বাড়িতেই নকল মদ তৈরি শুরু করে। গতকাল রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ বাহিনী এই সাফল্য পেল। করোনা রুখতে রাজ্য সরকারের পাশে থাকার জন্য নিজের এক মাসের গড় বেতন 1,50,000 টাকা জলপাইগুড়ি জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করলেন জেলার গভর্নমেন্ট লিডার গৌতম দাস। শনিবার সন্ধ্যায় জেলা শাসকের দপ্তরে গিয়ে চেকের মাধ্যমে জেলা শাসককে ত্রাণের টাকা প্রদান করেন। গৌতমবাবু বলেন, আমার মাসিক বেতন গড় 1,50,000 টাকা হয়। মুখ্যমন্ত্রী যেভাবে করোনা রুখতে লড়াই চালিয়ে যাচ্ছেন তাতে তার পাশে থাকার জন্য এক মাসের বেতন তুলে দিলাম। খুব ভালো লাগছে, মানুষও সাধ্যমতো ত্রাণ দিয়ে সাহায্য করুক। এই পরিস্থিতিতে রাজ্যের পাশে থাকা দরকার আমাদের। মানে আমাদের সবাই তো এগিয়ে আসছে, যে যেভাবে পারছে আসছে। আমরা যেটা অ্যাজ এ গভর্নমেন্ট লিডার আমি মাসিক যে অনারিয়ামটা পাই সেটা কোনো মাসে 1,40,000, 42,000, 48,000, 50,000 এরকম অ্যাভারেজে আমরা যেটা অনারিয়াম পাই তার অ্যাভারেজ যে অ্যামাউন্টটা হয় এক মাসের অ্যামাউন্ট সেটা আমি আজকে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে আমাদের জেলা সমাহর্তার মাধ্যমে এটা আমি আজকে প্রদান করব। কত টাকা? 1,50,000 টাকা। অন্যান্য মানুষকে কী মেসেজ দেবেন, কী বলবেন যারা? আমি সবার কাছে আবেদন করব যে সামর্থ্য অনুযায়ী সবারই এখন এই মুহূর্তে এগিয়ে আসা উচিত। উত্তরের সংবাদে এখন সময় বিরতির সঙ্গে থাকুন, ফিরে আসছে আরও খবর নিয়ে। জলপাইগুড়ি শহরে শিল্প সমিতি পাড়া উজ্জ্বল মেডিকোতে নিয়মিত প্রতি মাসে বসছেন ডক্টর অজিত কুমার সিং, নেফ্রোলজিস্ট, চর্মরোগ বিশিষ্ট ডক্টর শুভম চ্যাটার্জি, এন্ডোক্রিনোলজিস্ট ও ডায়াবেটোলজিস্ট ডক্টর শুভজিৎ প্রামাণিক, ডক্টর বিশ্বদীপ বসু মজুমদার কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট ডক্টর জয়দীপ দে, ইউরোলজিস্ট ডক্টর জয়দীপ ঘোষ, গ্যাস্ট্রোলজিস্ট ডক্টর প্রভাত রঞ্জন, ডায়াবেটোলজিস্ট ডক্টর হিরণময় পাল, ফিজিশিয়ান ডক্টর কুমার অতনু, অর্থোপেডিক সার্জন ডক্টর সঞ্জয় বর। লৌহ সামগ্রীর বিপুল সম্ভার নিয়ে জলপাইগুড়িতে হাজির কেস আয়রন হাউস। এখানে পাবেন স্টিল, শীট, টিন, পাইপ, গ্রিল আইটেম সহ লোহার সমস্ত ধরনের সামগ্রী। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দিব্যেন্দু চক্রবর্তীর কেস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা এবং লৌহজাত যাবতীয় সামগ্রী কিনতে হলে আজই চলে আসুন কেএস আয়রন হাউসে। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। শহরবাসী ত্রাণ পৌঁছে দিল পঞ্চায়েত এলাকার মানুষের হাতে। করোনা ভাইরাস রুখতে লকডাউন চলছে। এই লকডাউনে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ, পাশাপাশি সমস্যায় পড়েছেন জলপাইগুড়ি ডোর স্টেশন সংলগ্ন টোটো চালক ও হকাররা। এবার সাধারণ দুস্থ টোটো চালক ও হকার পরিবারের কথা ভেবে এগিয়ে আসলেন জলপাইগুড়ি নিউটাউন পাড়া ও বোসপাড়ার কিছু সহৃদয় ব্যক্তি। এদিন পাতকাটা কলোনি অগ্রণী সংঘ ক্লাবের মাঠে পাহাড়পুর জিপির প্রধানের উপস্থিতিতে প্রায় 50টি পরিবারের হাতে মাস্ক ও সাবান সহ খাদ্য সামগ্রী তুলে দেন। এ নিয়ে উদ্যোক্তারা জানিয়েছেন, দুস্থ পরিবারগুলির পাশে দাঁড়াতে পেরে খুশি তারা। পরবর্তীতেও চেষ্টা চালিয়ে যাবেন এভাবে সাহায্য করার। রাজ্যে রেশন বন্টন ঠিকঠাক হচ্ছে না বলে অভিযোগ করল জলপাইগুড়ি যুব কংগ্রেস।
রবিবার রাজীব ভবনের পার্টি কার্যালয়ে এদিন এক সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের বিরুদ্ধে র‍্যাশন নিয়ে খুব উগরে দেন কংগ্রেস কাউন্সিলর অমলান মুন্সে। তিনি জানান, রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের দেওয়া র‍্যাশন ব্যবস্থা ঠিকঠাক বণ্টন হচ্ছে না। এই নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ করা হয় এদিন। অমলানবাবু জানান, যদি এর মধ্যে সমস্যার সমাধান না হয় তবে মে মাস থেকে তারা ভিন্ন উপায়ে এর প্রতিবাদ শুরু করবেন। আপনাদের মাধ্যমে খাদ্য যে মন্ত্রী রয়েছে তার পদত্যাগ দাবি করছি। শুধুমাত্র মানুষ রেশন পাচ্ছে না তার জন্য নয়, একটি রাজনৈতিক দলে শাসক দলের কর্মীরা যেভাবে রাস্তায় নেমে মানুষ দরদি প্রমাণ করার চেষ্টা করছে, তার সঙ্গে এই রেশন কেলেঙ্কারির একটা অতপ্রত যোগাযোগ রয়েছে। আশা করি সাধারণ মানুষ এবং আপনারা বুঝতে পারবেন যোগাযোগটা কোথা দিয়ে হচ্ছে। এই দুর্নীতিটা সহ্য করা যায় না, এই দুর্নীতিটা আমরা সহ্য করব না, এবং এই দুর্নীতিটাকে প্রশ্রয় দেওয়ার জন্য প্রশাসনের একটা মহল উঠে পড়ে লেগেছে। বিরোধী কাউন্সিলর, বিরোধী এমএলএ, বিরোধী এমপিরা যাতে এই আওয়াজটা তুলতে না পারে তার জন্য আমাদেরকে ঘরবন্দি করে দেওয়া হচ্ছে। আর নিম্ন থেকে নিম্ন শ্রেণীর টিএমসির ক্যাডাররা রাস্তায় থাকলে তাদেরকে ছুট দেওয়া হচ্ছে, কারণ তারা শাসক দলের ক্যাডার। এর বিরুদ্ধেও আমাদের প্রতিবাদ রইল এবং আগামী দিনে আমরা সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা নিয়েই প্রশাসনের বিরুদ্ধে, এই দুর্নীতির বিরুদ্ধে কিন্তু আন্দোলনে নামতে বাধ্য হব, যদি প্রশাসন এখনো যদি ঘুম না ভাঙে। অন্যদিকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল প্রসঙ্গে তিনি জানান, ত্রাণ তহবিল বলুন, চেয়ারম্যানের ত্রাণ তহবিল বলুন বা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল বলুন, এই ত্রাণ তহবিলে মানুষ বিভিন্ন সময় দান করে, কিন্তু দুঃখের ব্যাপার এই ত্রাণ তহবিলটা প্রতি বছর মানুষের সময় অডিট হওয়া দরকার এবং মানুষের সামনে তার হিসাবটা দেওয়া দরকার। আপনাদের কাছে আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে গত বছর অর্থাৎ 19 সালের ত্রাণ তহবিলের কোনো অডিট রিপোর্ট আপনাদের কাছে আছে? আমরা তো দূরস্ত সাধারণ মানুষ, আপনাদের কাছে আছে? উত্তর নেই। সুতরাং এই অডিট রিপোর্টটা যখন বাজারে আসে না তখনই বুঝতে হবে এই ত্রাণ তহবিল নিয়েও একটা দুর্নীতির গল্প রয়েছে। এই ত্রাণ তহবিল প্রকৃতপক্ষে ত্রাণ দেওয়ার কাজে ব্যবহার হয় না, ভোট কেনার জন্য ব্যবহার হয়, এই নিয়েও আমরা যথেষ্ট সন্দিহান। আপনার নাম আর পরিচয়টা? আমি অমলান মুন্সি, বর্তমান জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির কাউন্সিলর, 24 নম্বর ওয়ার্ডে। আজকে কাদের পক্ষ থেকে প্রেস করলাম? আজকে যুব কংগ্রেসের পক্ষ থেকে এই প্রেস করলাম। আমি বর্তমানে জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেসের অ্যাডভাইজার রূপে কাজ করছি। থ্যাংক ইউ। করোনা আবহে র‍্যাশন বণ্টন নিয়ে পথে নামলো সিপিএম। রবিবার জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন এলাকায় সিপিআইএম দলের পক্ষ থেকে এই মুহূর্তে রাজ্যে র‍্যাশন বণ্টন নিয়ে চলা দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এই প্রসঙ্গে দলের পক্ষে প্রদীপ দে জানান, গতকাল আজ গোটা রাজ্যব্যাপী হচ্ছে প্রতিবাদ হচ্ছে, সে প্রতিবাদ হচ্ছে রেশন নিয়ে। রেশনে যে সামগ্রী বলা হয়েছে প্রত্যেকটা মানুষ হচ্ছে রেশন পাবে, এই সময় লকডাউন চলছে, সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে রেশনের দুর্নীতি হচ্ছে। রেশনে একটা শ্রেণীর মানুষ, একটা অংশের মানুষ হচ্ছে রেশন থেকে বঞ্চিত হচ্ছে, এই যেটা বঞ্চনা না হয়। পাশাপাশি হচ্ছে যে করোনা এসে লকডাউন চলছে, আমরা মনে করছি শুধু লকডাউন করলে হবে না, পাশাপাশি হচ্ছে টেস্ট দরকার, বেশি পরিমাণে টেস্ট করতে হবে, এই হচ্ছে আমাদের দাবি। আপনার নাম আর পরিচয়? আমার নাম প্রদীপ দে, সিপিএম পার্টি জেলা কংগ্রেস। আজকে কোথায় কী করছেন? আজকে হচ্ছে গোটা আমাদের শহরে 8টা স্পটে হচ্ছে এই একই প্রতিবাদ হচ্ছে। লকডাউন মেনে চলার বিষয় নিয়ে কোতোয়ালি থানায় বিশেষ বৈঠক হলো রবিবার। লকডাউনের মধ্যে সমস্ত নিয়ম যাতে সবাই সুষ্ঠুভাবে মেনে চলেন তা নিয়ে জলপাইগুড়ির দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি পৌরসভার প্রতিনিধিদের নিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় একটি বৈঠক অনুষ্ঠিত হলো রবিবার। উপস্থিত ছিলেন ডিএসপি প্রদীপ সরকার সহ ও পৌরসভার কাউন্সিলর ও ব্যবসায়ী সমিতির সদস্যরা। আলোচনায় ঠিক হয় লকডাউন যাতে বাজারে আসা সকলেই মেনে চলেন তা আরও বেশি করে লক্ষ্য রাখা হবে। পাশাপাশি পৌরসভার পক্ষ থেকে দিনবাজারে ঢোকা 3টি মুখেই পানীয় জলের ব্যবস্থা করা হবে। এছাড়াও প্রতিটি মানুষ যাতে হাত ধুয়ে বাজারে প্রবেশ করতে পারে সেই ব্যবস্থাও ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে করা হবে। আমরা দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির থেকে থানায় এসেছিলাম, ডিএসপি প্রদীপবাবু আমাদের ডেকে পাঠিয়েছিলেন, আর সাথে আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো ছিলেন, আমাদের দিনবাজারের কাউন্সিলর নিকু শাহ ছিলেন, ফিশ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের শম্পা মিত্র ছিলেন, সবাই মিলেই আমরা মিটিংটা করলাম। মূলত
সোশ্যাল ডিস্টেন্সটা মাছবাজার সবজি বাজার এবং মুদিখানা বাজারটা যাতে ঠিক মতন মেনটেন করা যায় সেই জন্য কিছু প্ল্যানিং নেওয়া হলো। মিউনিসিপ্যালিটি তিনটা মাথায় জলের ট্যাঙ্ক দেবে। আমরা সমিতির পক্ষ থেকে স্যানিটাইজার সাবান জল বালতি এগুলো সব সাপ্লাই করব, করে মানুষ যাতে হাত ধুয়ে বা হাত পরিষ্কার করে বাজারে ঢুকতে পারে বার হতে পারে সেই ব্যবস্থা করা হবে। আর কিছু কিছু মেজার ওনারা নিলেন যাতে লোকে একটু ফাঁকা ফাঁকা থাকে, একটু রেস্ট্রিকশন করা হবে কালকের থেকে। বর্তমান পরিস্থিতিতে মানুষের জন্য যারা রাত দিন সর্বদা খেটে চলেছেন তাদের পাশে দাঁড়ালো একটি চ্যারিটি অর্গানাইজেশন। শনিবার জলপাইগুড়ি কোতোয়ালি থানার কর্তব্যরত পুলিশ কর্মীদের হাতে চ্যারিটি অর্গানাইজেশনের পক্ষ থেকে জল গ্লুকোজ প্রভৃতি তুলে দেওয়া হয়। অর্গানাইজেশনের পক্ষ থেকে জানানো হয় কোভিড-19 মোকাবিলায় যে সমস্ত পুলিশ কর্মী থেকে শুরু করে সমাজের যারা দিন রাত খেটে চলেছেন তাদের পাশে তারা সর্বদা আছেন। তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য তারা সামান্য জিনিসগুলো তারা তুলে দিলেন এদিন তাদের হাতে। করোনার আতঙ্কের মধ্যেও সততার নজির দুই স্কুল ছাত্রের। লকডাউনের মধ্যে পথে 8,000 টাকা কুড়িয়ে পেয়ে দুই স্কুল ছাত্রী শনিবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় জমা দেয়। জলপাইগুড়ি পরেশপল্লী এলাকার দুই স্কুল ছাত্রী নেহা দাস ও নন্দিনী দাস ওই এলাকার রাস্তায় শনিবার 8,000 টাকা কুড়িয়ে পায়। যেহেতু টাকার সাথে কোনো ব্যাগ ছিল না, নাম ঠিকানা ছাড়া কিং কর্তব্য বিমূঢ় অবস্থায় তারা বুঝতে পারছিল না কি করবে, তাই তাদের অভিভাবকের সাথে এদিন থানায় এসে টাকাটা জমা করে তারা। থানায় আসলাম, আমার মেয়ে 8,000 টাকা পাইছে আমার বাড়ির সামনের থেকেই। কবে? হ্যাঁ, ওর জন্য আপনার টাকাটাকে থানায় জমা দিতে যাচ্ছি। কবে পেয়েছে? আজকেই পেয়েছে। কত টাকা পেয়েছে? 8,000 টাকা। কোন জায়গা থেকে? ওটা পাইছে ইঞ্জিনিয়ারিং কলেজ পরেশপল্লী থেকে আমার বাড়ির সামনে। তা কেন এলেন থানায় আরেকবার? টাকাটা দিয়ে যে আজকে বন্ধ সময় লোকের টাকার জন্য কাজে লাগে, সেই টাকাটা যদি ওনার হাতে যদি পায় উনি চলতে পারবে, তার জন্যই টাকাটা ফেরত দেওয়া। কে পেয়েছিল টাকাটা? পেয়েছে আমার মেয়ে। একজনই পেয়েছিলেন? না, দুইজন ছিল। কে ছিল? আরেকজন পাশের বাড়ি নিয়েছিল। লকডাউন ও শিলাবৃষ্টির কারণে মাথায় হাত তিস্তাপাড়ের তরমুজ চাষীদের। খবরে প্রকাশ, প্রতি বছরই জলপাইগুড়ি তিস্তা সেতু সংলগ্ন তিস্তা নদীর বালির চরে দীর্ঘদিন থেকেই তরমুজের চাষ করে আসছেন এলাকার বেশ কয়েকজন চাষি। ওই এলাকার তরমুজ দেশের বিভিন্ন রাজ্যে পাড়ি দেয়। স্বাদের জন্য যথেষ্ট সুনাম রয়েছে এখানকার তরমুজের। এতদিন ভালোই লাভের মুখ দেখতে পাচ্ছিল চাষিরা, কিন্তু বর্তমানে লকডাউনের কারণে ভিন রাজ্য থেকে পাইকাররা আর তরমুজ কিনতে আসছেন না, ফলে তরমুজ চাষিরা বিস্তর সমস্যার মধ্যে পড়েছেন। তরমুজগুলি রপ্তানি না হওয়ার কারণে মাঠের মধ্যেই পড়ে রয়েছে ও পচনও ধরতে শুরু করেছে। তার ওপরে শিলাবৃষ্টির কারণে তরমুজ চাষে ব্যাপক ক্ষতি হচ্ছে, তাই ভরা মরশুমে মাঠে তরমুজ নিয়ে কি করবেন ভেবে পাচ্ছেন না চাষিরা। পাশাপাশি প্রচুর টাকা ব্যয় করে বিপাকে পড়েছেন চাষিরা। এখন লকডাউনের জন্য মাছ বিক্রি করতে পারছি না। এই সময় কি উঠাইতাম? এটা আরো 15 দিন আগে উঠাইতাম। তো কি সমস্যা হচ্ছে এখন? সমস্যা বিক্রি করতে পারছি না। কেন বিক্রি করার না? এই লকডাউনের জন্য পাঠি নাই, হয়তো দেখা যায় মালটা আমি কোনো কারণে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে যে কিনে নিবে সে আসছে না, সে পাটিগুলো আসছে না, এখন এই জমিতে পচে যাচ্ছে। এই যে তরমুজগুলো পচে যাচ্ছে কে, মাঠেতে পড়ে থাকার কারণে? না, হ্যাঁ, মাঠে পড়ে থাকার কারণ আছে। এই যে শিল পাথর পড়ছে এর জন্য কিছু ক্ষতি হচ্ছে। প্রতি বছরই কি আপনি চাষ করেন? হ্যাঁ। কি সময়, কোন সময়টা এটা করা হয়? এটা কার্তিক মাসে লাগাতে হয়। ওঠে কখন? এই চৈত্র মাসে কি বৈশাখ মাসের প্রথম দিক এরকম। তো এখন এই যে সমস্যার মধ্যে তরমুজগুলো নিয়ে এখন কি করবেন? মাঠে পচে যাচ্ছে, পাঠাতে পারছেন না, কি করবেন এখন? এখন কি করব? এটা তো লকডাউন না খুললে, পাটি না আসলে আমি কি করতে পারি? এখন আমার জমিতে পচে যাচ্ছে। আমি কত টাকা সমস্যা মানে কত টাকা এর মধ্যে দিয়েছিলেন বা চাষের ক্ষেত্রে? এই চাষে আমি 1,35,000 টাকা দিয়েছি, কিন্তু সেই হিসাবে না, এখনো আমার এই মোটামুটি খুচরা বিক্রি করে হয়তো 30,000 টাকা আমি বিক্রি করছি। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছি আরো খবর নিয়ে।
মাত্র 89 টাকায় পাচ্ছেন টু হুইলারের ওয়াশিং ও মেইনটেনেন্সের সুবিধা মহাবীর অটো কেয়ারে। এছাড়াও টু হুইলার ও ফোর হুইলারে ইন্স্যুরেন্সের রিনিউয়াল করা হয় এখানে। মহাবীর অটো কেয়ারে বাইক রাইডার্সদের জন্য ফোম মেশিন দ্বারা গাড়ি ওয়াশিং ও পালিশ করা হয়। মেশিনারি ও দক্ষ মেকানিকের দ্বারা বাইক সার্ভিসিং করা হয় এখানে। তাই দেরি না করে আজই চলে আসুন মহাবীর অটো কেয়ারে। ঠিকানা মহাবীর অটো কেয়ার, বিসাইড রয়্যাল এনফিল্ড শোরুম, নিয়ার সেন্ট পল স্কুল, জলপাইগুড়ি। ভারতের অন্যান্য বড় শহরগুলির পর এবার জলপাইগুড়িতে এই প্রথম এসে গেল ফ্যামিলি স্যালুন ভাইবস। এখানে উন্নত মানের অত্যাধুনিক মেশিনের সাহায্যে ত্বক ও চুলের যত্ন করা হয়। পার্লারের যাবতীয় পরিষেবা অর্থাৎ পার্টি মেকআপ, ব্রাইডাল মেকআপ, ফেসিয়াল, হেয়ার কালার, স্পা, নর্মাল থেকে অস্ট্রেলিয়ান ম্যানিকিওর, পেডিকিওর সবই পাবেন রিজনেবল প্রাইসে। আছে ট্রেনিং এর ব্যবস্থাও। মেম্বারশিপে পান আকর্ষণীয় ছাড়। ভাইবস বিউটি স্যালন, রুদ্র কমপ্লেক্স, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। ফোন নম্বর 03561226644। fixman.com গোটা ভারতবর্ষে 80টিরও বেশি শোরুম রয়েছে আমাদের। fixman.com জলপাইগুড়ি শহরের একমাত্র এক্সক্লুসিভ শোরুম, যেখানে অত্যাধুনিক মেশিনের সাহায্যে সব রকমের মোবাইল ফোন রিপেয়ারিং করা হয়। মোবাইলের যাবতীয় অ্যাক্সেসরিজ, মোবাইল কভার ও টেম্পার গ্লাসও আপনি বেছে নিতে পারেন এই শোরুম থেকে। ইম্পোর্টেড কেমিক্যাল ও টুলসের সাহায্যে কাজ করা হয় fixman.com এ। আপনার মুঠোফোনের যাবতীয় সমস্যা নির্ভরযোগ্য সলিউশন fixman.com। আমাদের ঠিকানা fixman.com অপোজিট ওল্ড বিশ্বাস পেট্রোল পাম্প, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.3 ডিগ্রি সেলসিয়াস। রবিবার সকাল 8:30 মিনিটে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 89% এবং বিকেল 5:30 মিনিটে এর পরিমাণ কমে দাঁড়ায় 70%। শেষ করার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। ওরা সাধারণ জনপদ থেকে বহু দূরে থাকলেও এই সংকটের মুহূর্তে ওদের ভোলেনি শহুরে সমাজ। বনবস্তিদের মুখে আহার তুলে দিল গণেশ পূজা কমিটি। করোনা সংকটে দুস্থ মানুষের মধ্যে ত্রাণ বন্টন অব্যাহত। এদিকে রাজ্যে রেশন বন্টন নিয়ে ক্ষোভ প্রকাশ কংগ্রেসের, পথে নেমে প্রতিবাদ সিপিএম এর। লকডাউন সফল করতে কোতোয়ালি থানায় বিশেষ বৈঠক। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। উত্তরের সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, থানা মোড়, জলপাইগুড়ি।